মানভূম জেলার এক ফায়ার ব্রিক্সের কারখানার এক মেসের চিত্র দেখিয়ে এই গল্পের আরম্ভ। এই মেসে খাজাঞ্চিবাবুর সঙ্গে কয়েকজন কর্মচারীও থাকেন। মেসের বারান্দার উপর বসে তারা অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় কারখানার ভোঁ বেজে উঠল, সাড়ে ছটার ভোঁ। কিন্তু সাড়ে ছটা ঠিক তখনও বাজেনি। সকলে পড়ি কি মরি করে কারখানায় এসে দেখো খাজাঞ্চিবাবু দশ মিনিট আগেই ভোঁ বাজাবার হুকুম দিয়েছেন। এই ঘটনা নিয়ে বেঁধে গেল গোলমাল। অথচ নতুন ম্যানেজার বাবু ঠিক সাড়ে ছটায় হুকুম দিয়েছেন ভোঁ বাজাবার। বলা বাহুল্য এই নিয়ে খাজাঞ্চিবাবু ম্যানেজারের কাছে বকুনি খেলেন। হুকুম ছিল সাড়ে ছটায় ভোঁ বাজবার পাঁচ মিনিটের মধ্যেই সকলকে এসে হাজিরা খাতায় সই করতে হবে। দশ মিনিট আগে ভোঁ বাজাবার অভিযোগ শুনে ম্যানেজার সকলকে আধ ঘন্টা কাজ করে খেয়ে আসার হুকুম দিলেন। এজন্য সেদিন সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ছুটি বরাদ্দ হল। এরপর ম্যানেজার খাজাঞ্চিবাবুকে জিজ্ঞাসা করলেন যে তিনি দশ মিনিট আগে কেন ভোঁ বাজাবার হুকুম দিয়েছেন। তাছাড়া ভোঁ বাজাবার হুকুম দেওয়ার ভারও যখন তার উপরে নেই। ম্যানেজার তাকে ভবিষ্যতে এমন ঘটনা আর নাকটাবার জন্য সতর্ক করে চলে গেলেন। আবার গোল বাঁধল স্টোর ডিপার্টমেন্টের এক পিয়নকে ১১০ টাকা পেমেন্টের সময়। ম্যানেজারের সই থাকা সত্ত্বেও খাজাঞ্চিবাবু ওই টাকা দিতে কুণ্ঠাবোধ করছিলেন। সেই পেমেন্টটা শেষ পর্যন্ত অবশ্য করতে হলো। তবে তার আগে আবার খাজাঞ্চিবাবু ম্যানেজারের কাছে বকুনি খেলেন। ১২টার ভোঁ বাজার পর মেসে আবার এলেন সকলে। স্নানাহারের জন্য এ সময় দেড় ঘন্টার ছুটি। খাজাঞ্চিবাবু ফিরে এসে ঘরের মাঝখানে জুতোজোড়া খুলে রেখে তেল মাখতে বসলেন। তেল মাখতে মাখতে স্টোরকিপারের জিজ্ঞাসার জবাবে তিনি জানালেন, নতুন ম্যানেজার ভালো এবং পাকা লোক। মেসের ঘর মেরামত ও চুনকামের ব্যবস্থা করার জন্য ম্যানেজার ঠিক সেই সময় এসে মেসের ঘরগুলো দেখতে ঢুকলেন। খাজাঞ্চিবাবু স্নান সেরে ঘরে ঢুকে ম্যানেজারকে দেখে বেশ কিছুটা বিভ্রান্ত। ম্যানেজার খাজাঞ্চিবাবুর শোবার চৌকিটিকে তার ইচ্ছামতো উত্তর দক্ষিণে করে দিলেন। ঘরের মাঝখানে রাখা জুতো জোড়াকে ঠেলে একপাশে সরিয়ে দিলেন। খাটের এই পরিবর্তন খাজাঞ্চিবাবুর একদম পছন্দ হল না। তিনি মৃদু আপত্তি জানালেন, কিন্তু ম্যানেজার তার কথায় কর্ণপাত না করে চলে গেলেন। ম্যানেজার চলে যাবার পর খাজাঞ্চিবাবু আবার তার খাটটিকে পূর্ব পশ্চিমে করে নিয়ে জুতো জোড়াটিকে ঘরের মাঝখানে আগের মতনই রাখলেন। সন্ধ্যার পরে খাজাঞ্চিবাবু নিজের হুকোটিকে স্থানচ্যুত দেখে বিরক্ত হলেন। শুনলেন ম্যানেজার সাইন এসে হুকোটিকে জানলায় রাখতে আর ঘরের মাঝখানে জুতো রাখতে নিষেধ করে গেছেন। খাজাঞ্চিবাবু হতাশ হয়ে তত্ত্বপোষের উপর বসে পড়লেন। এছাড়া তার আর উপায় কি, পরদিন সকালবেলা ক্যাশ খাতায় আঁকাবাঁকা লাইনে হিসেব লেখা দেখে ম্যানেজারবাবু খবর নিয়ে জানলেন খাজাঞ্চিবাবু চোখে ভালো দেখতে পান না বলে অমন বাঁকা লাইন হয়েছে। চোখে ভালো দেখতে পান না, অথচ তিনি চশমাও নেবেন না। ম্যানেজার খাজাঞ্চিবাবুকে ডেকে চশমা নিতে হুকুম করলেন। সেদিনই আসানসোল গিয়ে চশমা নিয়ে এলেন খাজাঞ্চিবাবু। চশমা পরে তিনি যে কত কি দেখতে পাচ্ছেন তা সকলকে আনন্দের সঙ্গে জানালেন। কিন্তু দুঃখের ব্যাপার এই যে, এরপরেই ম্যানেজার তাকে ডেকে জানালেন কোম্পানি তাকে অবসর নিতে বলেছে। এ কারণে তাকে তিন মাসের বোনাসও দেওয়া হচ্ছে। কোম্পানি ইংরেজি জানা নতুন অ্যাকাউন্ট্যান্ট রাখছে। সে লোকও এসে পৌঁছে গেছে। ম্যানেজারের সামনে খাজাঞ্চিবাবু নতুন অ্যাকাউন্ট্যান্টকে ৩,০২২ টাকা, একটি আধুলি, একটি দোয়ানি এবং একটি পাই হ্যান্ড ওভার করলেন। নতুন অ্যাকাউন্ট্যান্টকে খাজাঞ্চিবাবু কাজও বুঝিয়ে দিলেন। কর্মচারীরা তাকে বিদায় সম্বর্ধনা জানাল। পরদিন ভোরে খাজাঞ্চিবাবু খালাসিদের মাথায় মোট চাপিয়ে দেশে ফিরতে স্টেশনের পথ ধরলেন। তার চোখে নতুন চশমা। সহসা খাজাঞ্চিবাবু খালাসিদের জিজ্ঞাসা করলেন যে এখনও কারখানার সিটি বাজল না কেন? উত্তরে খালাসি জানাল যে এখনও সাড়ে ছটা বাজেনি। খাজাঞ্চিবাবু এরপর পিছন দিকে ফিরে দেখতে থাকলেন কারখানার চিমনি দিয়ে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ায় তিনি গোটা আকাশটাকে আর খুঁজে পেলেন না। কারখানার আকাশটি খাজাঞ্চিবাবুর চোখের সামনে থেকে হারিয়ে গেল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হলেন বাংলা সাহিত্যের এক প্রখ্যাত ঔপন্যাসিক। ১৮৯৮ খ্রিস্টাব্দের ২-৩ আগস্ট বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন। জমিদার পরিবারের সন্তান হয়েও তিনি গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলনে যোগদান করে কারাবরণ করেছিলেন। জেল থেকে বেরিয়ে আসবার পর তিনি লেখালেখি আরম্ভ করেন। বীরভূম জেলার লালমাটির মানুষদের নিয়ে তিনি বাংলা সাহিত্যে নতুন এক বৈচিত্র্য আনেন। তার লেখার মধ্যে তথাকথিত নিম্নবর্ণের মানুষদের আমরা দেখতে পাই। বেদে পটুয়া, মালাকার, লাঠিয়াল,
চৌকিদার, ডাকঘর করা প্রভৃতি গ্রাম্য চরিত্রগুলি তার উপন্যাসে প্রচুর দেখা যায়। এর লেখা গণদেবতা, ধাত্রীদেবতা, কালিন্দী, আরব্যনিকেতন, দুই পুরুষ, হাসুলি বাকের উপকথা, রসকলি, রাধা ইত্যাদি উপন্যাসগুলি বাংলা সাহিত্যের বিশেষ সম্পদ। তিনি অনেক ছোট গল্পও লিখে গেছেন। 1971 সালের 1-4 সেপ্টেম্বর তার দেহান্তর হয়। তিনি জ্ঞানপীঠ, আকাদেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন।